ভারতের কাছে পাকিস্তান একেবারেই পাত্তাই পেলো না একদম লজ্জার হার যদি আমরা বলি তাহলে কোনোভাবেই ভুল হবে না রেকর্ডে পুরোপুরি পৃষ্ঠ করে দিয়েছে আর কেবাদার্সার স্টেডিয়াম কলম্বোকে এবং একই সঙ্গে পাকিস্তানকে এই ম্যাচে দুদিন ধরে গল্পটা কি হলো এক নজরে যদি আপনাদের সামনে নিয়ে আসি সেই কাজটাই আমরা করবো আপনাদের সঙ্গে আছে মাহফুজ আলম আমার সঙ্গে রয়েছেন নাবিল কাসার প্রথমেই ইন্ডিয়া পাকিস্তান যে রাইভেলরি সেটির যে রেকর্ড ব্রেকিং মার্জিনে যে আসলে ইন্ডিয়া জিতলো সেটাই মনে হয় আপনি বলবেন দুশো আঠাশ সাল ইতিহাসে কখনোই ইন্ডিয়া পাকিস্তানকে বা পাকিস্তান ইন্ডিয়াকে এত বড় ব্যবধানে হারায়নি ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছিল একশো চল্লিশ রানে এবং পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়েছিল একশো আশি রানে তো এই যে রিজার্ভ ডেটা হলো সেটা তো পাকিস্তানি ভক্তরা একটু মন খারাপ করতে পারে রিজার্ভ ডে না থাকলে হয়তো এত বড় লজ্জার হারটা তাদেরকে আসলে সইতে হতো না এবং এই হারের পেছনে সবচেয়ে বড় কারণ আচ্ছা আমরা বলছি লজ্জার হার এবং পাকিস্তানের সমর্থকরা যদি এই হারে লজ্জা পেয়ে না থাকেন তাহলে কিন্তু এই লাইনটা আমাদেরকে আসলে বদল করতে হবে আর কি তো সেই জায়গা থেকে আমরা আপাতত এটাই বলি যে এটা আমাদের কাছেই লজ্জা লাগছে যে এত বিশাল ব্যবধানে আসলে হেরে গেছে পাকিস্তানের মতো দল বলেই আমরা এই তকমাটা বা এই শব্দটা ব্যবহার করছি সেটা জাগে এবার আসি আসলে এই ম্যাচটা আসলে এই পর্যায়ে কেন গেল প্রথম দিনে তো আসলে বৃষ্টির কারণে ইন্টারাপ্টার ছিল চব্বিশ ওভার এক বল পর্যন্ত খেলা হয়েছিল দুটো উইকেট পাকিস্তান নিতে পেরেছিল সেকেন্ড যখন খেলা শুরু হলো তারপর বিরাট কোহলি এবং কে রাহুল যে খেলটা দেখালেন বিরাট কোহলি তিনি তো অনেকগুলো রেকর্ড আসলে টাচ করেছেন তেরো হাজার রান স্পর্শ করে ফেললেন ফাস্টেস্ট ওডিআই ক্রিকেটার হিসেবে সাতচল্লিশতম সেঞ্চুরিটা তিনি আসলে করে ফেললেন এবং তেরো হাজার ক্লাবে যারা সেখানে ঢুকেছেন সেখানেও তিনি সবার আগে ঢুকে গেছেন সো অনেক কিছু মিলে বিরাট কোহলিময় একটা দিন কিন্তু আসলে এখানে তিনি উপহার দিলেন ফার্স্টেস্ট ম্যান টু রিচ থার্টিন থাউজেন্ড রানস এবং একই সাথে আট নয় দশ এগারো বারো সবগুলো ক্লাবেই কিন্তু বিরাট কোহলি সাতচল্লিশ নম্বর সেঞ্চুরি করেছেন ওয়ান ডেতে ক্যারিয়ারের সাতাত্তরতম এবং একটা কথা আজকে নিশ্চিতভাবেই বলা যায় সাতচল্লিশ সেঞ্চুরি থেকে আর দুধাপ এগিয়ে সচিন টেন্ডুলকার ঊনপঞ্চাশ সেঞ্চুরি নিয়ে ওয়ান ডের সবচেয়ে বেশি সেঞ্চুরি মালিক সেই রেকর্ডটা হয়তো বিরাট কোহলি খুব তাড়াতাড়ি আসলে ভেঙে দেবে না মাত্র দুটো সেঞ্চুরি লাগে সমান হতে তিনটা লাগে ছাড়িয়ে যেতে এই কথাটা এই কারণে বলছি চৌত্রিশ বছর বয়স হচ্ছে বিরাট কোহলির তবে রানিং বিটুইন দ্য উইকেট যেভাবে করেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের এই বড় মাঠটাকে যেভাবে কাজে লাগিয়েছেন হ্যাপ সফট টু হিম বিরাট কোহলি নিয়ে কথা না বলে সেই জায়গাটা আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে একজন কিং কোহলি বিরাট কোহলি মাঠে থাকা মানে তার যে ফ্যাক্টর সেটা তিনি আসলে কিভাবে প্রমাণ করে গেছেন তার সঙ্গে কে রাহুল তাকে নিয়েও কিছু কথা বলতেই হবে তার যে পজিশন সেই পজিশনে তিনি ব্যাক করেছেন মাস্টারব্যাকের মতো ফিল্ডে নিয়মিত ছিলেন না ইনজুরি কাটিয়ে যখনই তিনি আসলেন তখনই এসে ডেলিভার করা বোঝা যায় যে ভারতীয় খেলোয়াড়রা নিজেদের ফিটনেস নিয়ে কতটুকু যত্নশীল এবং সেই সঙ্গে আসার পর ডেলিভার করার জন্য রেডি থাকায় এটা নিশ্চয়ই একটা খেলোয়াড়ের অন্যরকম একটা স্কিলের মধ্যে পড়ে তারা তাদেরকে সেভাবে রেডি রাখেন শেখার আছে এখান থেকেও কুলদীপ

লেগ স্পিনার এটা তো আসলে বিরল একটা প্রজাতি সেই জায়গায় কুলদীপ নিজের জায়গাটাও পাকাপুক্ত করেছেন দলে যে সবসময় আসলে নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন তা না তবে রিসেন্টলি রিসেন্ট পাস্টে তিনি কিন্তু এক নম্বর স্পিনার হিসেবেই ইন্ডিয়ান টিমে নিজেকে একেবারে জাহির করেছেন আরেকটা কথা একটু বলে রাখতে চাই আমরা কুলদীপের পাঁচ উইকেট দেখে পেসারদের কথা হয়তো একটু ভুলে যাচ্ছি পেসারা জসপ্রীত বুমরা তিনিও কাম ব্যাক করেছেন অসাধারণ বল করেছেন আজকে সিরাজ গেল এক বছর ধরে বেশ কনসিস্টেন্ট এবং বাবর আজমকে যেভাবে আসলে বোল্ড করেছেন ইন डिलिवर से हार्दिक पांडिया क्रेट हिम

থেকে যে কোনো একটা ম্যাচ জিতলেই কিন্তু ইন্ডিয়া একদম ক্লিয়ারলি থ্রু করছে বাট পাকিস্তানের কি হবে যে পাকিস্তানের জন্য বা যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য ব্রডকাস্টার থেকে শুরু করে প্রত্যেকেরই अपेक्षा এবং অনেকে আগাম ঘোষণা দিয়েছিলেন ফাইনালটা হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বাট সেই জায়গা থেকে পাকিস্তান ছিটকে যেতে পারে পাকিস্তান যদি কোনো কারণে শ্রীলঙ্কা সঙ্গে হেরে যায় অথবা সেই ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এক এক পয়েন্ট পেলেও কিন্তু রান রেটের কারণে শ্রীলঙ্কা থ্রু করবে এবং পাকিস্তান ছিটকে যাবে এবং সেখানে বাংলাদেশের কোনো স্বীকৃতি থাকবে কিনা আপাতত সেই হিসাব আমরা যাচ্ছি না কারণ সেটাই হচ্ছে একটি কঠিন এবং জটিলতর হিসাব যেই হিসাব আপনার কাছে পুরোপুরি অবস্তব মনে হতে পারে এই মুহূর্তে তাহলে স্যার আপাতত আমরা বিদায় নিচ্ছি তবে হ্যাঁ পাকিস্তান যাচ্ছে কি যাচ্ছে না এই প্রান্তে বাংলাদেশ শেষ ম্যাচের প্রস্তুতি কি হয়েছে সাকিব আল হাসান তার ট্রুপস কিভাবে ম্যানেজ করছেন এবং ফাইনালি ওই ম্যাচটাতে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্ল্যানিং বা স্ট্র্যাটেজি কি থাকে সবই জানাবো আপনাদেরকে জাস্ট আপনাদেরকে কি করতে হবে চোখ রাখতে হবে টি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.